গার্লফ্রেন্ডের নাম্বার মা দিয়ে সেভ করে রাখছিলাম। না রাখা কোনো উপায় আছে? কারণ আমার যে বন্ধু বান্ধব তারা অবশ্যই আমার মোবাইল থেকে আমার গার্লফ্রেন্ডের নাম্বার নিয়ে যাইব, নিয়ে অবশ্যই কল করব। এই কারণে তাদের বইয়ে আমি গার্লফ্রেন্ডের নাম্বার মা দিয়ে সেভ করে রাখছি। তো একদিন আমি বসে মোবাইল টিপতেছি, মোবাইল টিপা করে আমার একটা বন্ধু আছে এখানে, আইসা বলতেছে কি রে এখানে কি করস? আমি কই এখানে নাচতাছি। ফেট বেটা নাচতাছি মানে? আমি কই তুই দেখতাছিস আমি এখানে বসে মোবাইল চাপতাছি? তারপরে কেন বলাস আমি কি করি? ও আচ্ছা ঠিক আছে, মোবাইল চাপতাছি আমাকে। হ্যাঁ তখন আমার বন্ধুর মতলব দিয়ে বিষয় একটা ভালো না, সে বলতাছে কো বন্ধু কয়েকবার তোদের বাড়িতে গেছিলাম না? আমি কহ গেছিলি? কো তোর মা আমাদেরকে যে একটা আদর করছে রে, নিজ হাতে রান্না করে খাওয়াইছে, তোর মারে অনেক ভালোবাসি রে, তোর মা আমাদের নিজের সন্তানের মতন মানে আদর করে। তখন মানে এই কথা বলার পরে আমি তো পুরো জাকি ধরছি, আমি এত মতলব বিষয় একটা ভালো না, আমি তাড়াতাড়ি আমার মোবাইলটা পকেটে ঢুকাইছি। পকেটে ঢুকানোর পরে তোমার বলতে বলতেছে রুকন তোর মায়ের সাথে কথা বলতে খুব ইচ্ছা করতেছে, দেখতে খুব ইচ্ছা করতেছে, কয়েকটা কল দেয় না তোর মায়ের সাথে একটু কথা কই। আমি কই না কারণ কল দেওয়া যাবে না, আমি কই আমার মার সাথে কথা কইলে বাড়িতে যাইস, মায়ের দেখবার ইচ্ছা হইলে বাড়িতে গিয়ে দিস, কোন না এখন তো যাইতে পারবো না, যাস না একটু কথা বলি। তখন আমি দিতে চাই না, ও জোরাজুরি করে আমার কাছ থেকে মোবাইল নিয়ে গেছে। মোবাইল নিয়ে আমার মোবাইলে ব্যালেন্স ছিল না, আমার মোবাইল থেকে নাম্বার নেয়া, এর মোবাইলের নাম্বার নেয়া, কল ফোন মারছে। ফোন মারার পরে তো ফোন ধরছে, ধরার পরে ওই পাশ থেকে আমার গার্লফ্রেন্ড বলতেছে খে ভাই। তখন আমার বন্ধু বলতেছে আমি আপনার ভাই না তো, কো আপনি আমার আন্টি লাগেন। তখন আমার গার্লফ্রেন্ড তো যাই কী বলতেছেন সব, আন্টি মানে কুমা, কো আপনি আমার আন্টি না, কো আপনি আমাকে চিনেন নাই? তখন আমার গার্লফ্রেন্ড বলতেছে না আমি আপনাকে চিনি নাই, বাট আপনি আমাকে আন্টি বলতেছেন কেন? কো আপনাকে আমি আন্টি বলবো না, কো আপনি রুকনের আম্মা না? আইসে আমার গার্লফ্রেন্ডে কয়ে আমি বিলে আমার গার্লফ্রেন্ড বিলে আমার আম্মা, বিদাসটা খারাপ হয়ে যাবে না? তখন আমি আর কি চুপ কর এখন না কথা কইলি। তখন বলতেছে কো আপনি রুকনের আম্মা না? তখন আমার গার্লফ্রেন্ড বলতেছে এই সব কি বলছে আমি রুকনের আম্মা মানে? রুকন চিকে তো নাম্বারটা নিছি। তখন আমার গার্লফ্রেন্ড বলে সত্যি? তো হ্যাঁ রুকন কি বলছে আমাকে আম্মা বলতে? কো আম্মা রুক আপনি রুকনের আম্মা লাগেন, আমি তো জানি আপনি আমার আন্টি, আপনি রুকনের আম্মা। তখন আমার গার্লফ্রেন্ড বলতেছে এখানে কি রুকন আছে? হ্যাঁ রুকন তো আছে, থাকবে না কেন? তখন আমার বন্ধু বলে আন্টি আপনি ভালো আছেননি? তখন আমার গার্লফ্রেন্ড বলে তোর ভালোর গোষ্ঠী মারে আগে রুকনের কাছে দে। তখন আমার বন্ধু বলতেছে কি রে তোর মা এক তো রাগে গেল, আর একটা কথা মোবাইলটা দূরে নিয়ে বলতেছে তোর মার কণ্ঠ এত চিকন চিকন করে মেয়েদের মতো, আমি কই তোর জুতা দিয়ে বাইরে মাম পরে কইতেছে তোর সাথে কথা কইতে চাইতেছে। আমি কই দে কথা না কই তো ভাই নাই। তখন আমার গার্লফ্রেন্ড ওরা বলতেছে যে রুকনের কাছে দাও। তখন আমার বন্ধু আমার কাছে ফোনটা দিল, দেওয়ার পরে তখন আমার গার্লফ্রেন্ড আমাকে সোজাসুজি বলে কেমন আছো বাবা? তখন তো আমি পুরো আমি তো বাবা মানে, তারপরে আমার গার্লফ্রেন্ড বলে তুমি আমাকে আম্মা ডাকতে পারো, আমি তোমাকে বাবা ডাকতে পারবো না, লো টেলা।